বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির 2024 সালের হজ বিষয়ক আরও একটি ভিডিও নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, গত বছরের তুলনায় এবছর হজের খরচ কমেছে প্রায় 1 লক্ষ টাকা, এবং হজের 7 মাস আগেই এই প্যাকেজ ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গত বৃহস্পতিবার তিনি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বছর হজের প্যাকেজ নির্ধারণ করে দেন 5,78,840 টাকা করে। এটি সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ, যেটি গত বছরের তুলনায় প্রায় 92,000 টাকা কম। তাই গত বছর অধিক হজের মূল্যের কারণে অনেকেই হজে যাননি, যারা নিবন্ধন করেছিলেন নিবন্ধন বাতিল করে টাকাও ফেরত নিয়েছেন, এবং শেষ পর্যন্ত সরকার বিভিন্ন অফার দিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়েও কোঠা পূরণ করতে পারেনি। তাই এই বছর সেটি দিকে খেয়াল রেখে সকলের সাধ্যের কাছাকাছি রাখা বৈশ্বিক দুর্মূল্য এবং ডলারের উচ্চ মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন ব্যয়ের বৃদ্ধির কথা স্মরণ রেখেই এই প্যাকেজটি ঘোষণা করেছে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য ধর্ম মন্ত্রণালয়। এবং গত বছর আপনারা জানেন যে বেসরকারি পর্যায়ে হজ পালনের জন্য সরকারি পর্যায় থেকে 10,000 টাকা কম ছিল। তো অর্থাৎ আমরা এই বছরও আশা করব যাতে সরকারি ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনার হজের প্যাকেজ নির্ধারণ করে দিবেন বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশন অফ হাব। হাব যখন এই হজের প্যাকেজটি নির্ধারণ করবেন, তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, যাতে করে, কারণ বেসরকারি পর্যায়ে প্রায় 1,17,000 হজযাত্রী হজ করবেন, সরকারি পর্যায়ে প্রায় 10,000 হজযাত্রী হজ করে থাকেন। আপনারা জানেন যে ইতিমধ্যে যে বাংলাদেশের যে কোঠা নির্ধারণ গত বছরে যেটা ছিল, এবারও তাই আছে, 1,27,298 জন গত বছর ঠিক একই ছিল। তাই হজের যাতে মানুষের সাধ্যের সমন্বয় থাকে সেটি অবশ্যই হাব দৃষ্টিতে রাখবেন। ধর্ম মন্ত্রণালয় আরও একটি বিশেষ প্যাকেজ যেটি এই বছরই রেখেছেন সেটি আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, যে এবছর ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করেছেন। একটি হচ্ছে 5,78,840 টাকা, আর অন্যটি হচ্ছে বিশেষ হজ প্যাকেজ, অর্থাৎ স্পেশাল প্যাকেজ বলতে পারেন, সেটি হচ্ছে 9,36,320 টাকা। অর্থাৎ এই প্যাকেজটিতে কী থাকবে, কেন সেটি এত উচ্চ মূল্য রাখা হয়েছে? হ্যাঁ, সেখানে আমাদের দেশের অনেক বিত্তমান আছেন যারা একটু বেশি অর্থ খরচ করে একটু আয়েশিভাবে থেকে হজ করতে পারেন। সেই জন্য সেই প্যাকেজটিতে থাকবে হারাম শরীফের 800 মিটারের কাছে উন্নত মানের হোটেল, 5-স্টার টাইপ। সেখানে এক রুমে 3 জন, সর্বোচ্চ 4 জন থাকবেন, আর সাধারণভাবে যারা থাকেন তারা 6 জনেরও অধিক থাকেন। আর এই স্পেশাল হজের খাবার দাবারের ক্ষেত্রে থাকবে বুফে খাবারের ব্যবস্থা, এবং তারা যখন বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করবেন সেখানে বাসে এবং গাড়িতে তাদের জন্য সিট বরাদ্দ থাকবে, এবং মিনায় ও আরাফায় মুসালিফায় তাদের জন্য গাড়ি পাশাপাশি আরাফায় তাঁবুর জন্যও তাদের জন্য স্থান বরাদ্দ থাকবে। মদিনায়ও তাদের জন্য ঠিক সেম ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকবে, যেটি স্পেশাল হজ প্যাকেজ, অর্থাৎ বিশেষ হজ প্যাকেজ, সেটির মূল্য ধরা হয়েছে 9,36,320 টাকা। তা আমরা অপেক্ষায় আছি বেসরকারিভাবে হজ প্যাকেজটি ঘোষণা করার জন্য। হাব ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এবং তাদের প্যাকেজটি ঘোষণা হলেই আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।